হ্যালো বন্ধুরা আমি তাজু আমি আপনাদের সামনে আজ এমন একটা জিনিস নিয়ে এসেছি যা আপনাদের যারা ইউটিউব ভিডিও করতে চান ইউটিউবে ভিডিও প্রকাশ করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজ করবে তো বন্ধুরা আপনারা যারা ভিডিও তৈরি করেন ভিডিওগুলোকে এডিট করতে পারেন না আপনাদের কারও ল্যাপটপ নাই ডেস্কটপ নাই এই জন্য অনেক সময় আপনারা ভিডিও এডিট করতে পারেন না বা বোঝেন না আমি তাদের জন্য আজকে যে অ্যাপসটা নিয়ে আসবো এই অ্যাপসটা হলো আপনি মোবাইল থেকে খুব সহজে সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনি যদি এডিট করে প্রকাশ করেন আপনার ভিউয়ারের সংখ্যা বেড়ে যাবে আপনার মোবাইলটা দিয়ে যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিওগুলো অনেক সুন্দর হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই ভিডিওগুলো এডিট করা যায় এবং কিভাবে তা সেভ করতে হয় কিভাবে কি করতে হয় আজকে আমি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আপনারা প্রথমে আপনার মোবাইলটা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সেখানে কায়েন মাস্টার লিখবেন কায়েন মাস্টার লিখলে একটা অ্যাপস আসবে আপনি ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার আগে ইনস্টল করা আছে তাই আমার ইনস্টল করতে হবে না তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমি এটার ভিতরে গেলাম এটার ভিতরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে আমার এই পাশে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে ওগুলো আগেই এডিট করেছিলাম আমি তো আপনারা এই পাশে যে অপশনগুলো আছে এগুলো হলো এডিট করার অপশন তো আমি ওই যে প্লাস বাটনটা আছে ওখান থেকে আপনি এডিটে ঢুকবেন তো এই প্লাস বাটনটা আপনি ঢোকার পরে তিনটা সাইজ পাবেন এই তিনটা সাইজের ভিতরে আপনার ভিডিওটা যে সাইজের যে কোয়ালিটির হবে আপনি সেই সাইজটা নিয়ে নেবেন তো আমি একটা সাইজ নিয়ে নিলাম আপনি এরপরে ওই উপরে মিডিয়া লেখা ওই বাটনটায় ক্লিক করলে এই যে বাম পাশে ব্যাকগ্রাউন্ড আছে ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি তো আমার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হলো এবার ডান পাশে আপনি ক্লিক করলেই আপনার ওটা ওকে হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটার পরে আমি এটার উপরে একটা টেক্স দেবো আমার টেক্সটটা দিতে হলে আপনি এই যে লাল একটা দাগ দেখছেন ওই দাগটার সামনে থেকে ওইটা টেনে নিয়ে তারপর টেক্সটটা লিখবেন তো আমি একটা টেক্সট লিখছি এসপি হ্যালো পটু আমার এই চ্যানেলের নামের সংক্ষিপ্ত এস পি তো আমি এসপিটাকে দেখাচ্ছি এটাকে আপনি ট্রেনে বড় ছোটো করতে পারবেন ঘুরোতে পারবেন যেখানে খুশি সেখানে নিতে পারবেন এটাকে আপনি কালার করতে পারবেন তো ওই যে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ওখান থেকে কালার করে নেবেন আমি রেড কালার করে নিলাম তারপরে আপনি এটাকে বড় ছোটো করে যেখানে খুশি সেখানে নিতে পারবেন আমি এটাকে কর্নার নিয়ে নিলাম উপরে কর্নারে তবে এটা আমি একটা ফন্ট দেব এটা ফন্টটা আমার ভালো লাগছে না তো আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেব এই ফন্টে ক্লিক করলে আপনি অনেক ফন্ট পাবেন যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে দিলেন তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিলাম ফন্টটা সিলেক্ট করার পরে আপনার ওকে দেবেন ওকে হয়ে যাবে তো বন্ধুরা এটা কমপ্লিট এখন এটাকে আমি একটা অ্যানিমেশন দেবো এটা বিভিন্ন রকম অ্যানিমেশন আছে আপনি নিচের দিকে গেলে আরও অ্যানিমেশন পাবেন অ্যানিমেশন দেওয়ার পরে আমি আবারও আপনাদের দেখাচ্ছি এই অ্যানিমেশনগুলো আপনি অনেক প্রকার এনিমেশন আছে তো আমি একটা অ্যানিমেশান দিয়ে দিলাম অ্যানিমেশনটার নিচে যেটা দেখছেন ওখান থেকে আপনি অ্যানিমেশনের টাইম সেট করতে পারবেন অ্যানিমেশনটার টাইমটা বাড়াতে কমাতে পারবেন এরপরে আমি আর একটা টেক্স দেব এখানে ওই বাটনটা ক্লিক করলেই টেক্সগুলো আসবে আর এখান থেকে আপনি এটা ভিডিওটার বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারবেন তো আমি আর একটা টেক্সট দিচ্ছি আমার চ্যানেলের নাম হ্যালো পুটুয়াখলি খালি ওকে এরপরে এটাকে আমি একটু বড়ো করে নিই যে বড় হয়ে গেল তো এটাকে আমি বড়ো করার পরে এখানে আপনার এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম এবং একটা কালার দিয়ে দিলাম ব্লু কালারটা দিলাম ব্লু কালারটা ভালোই যাচ্ছে তারপরে আমি এটাকে একটা অ্যানিমেশন দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা কীভাবে কাজ করতেছে তো আমি এরপরে একটু টেনে নিয়ে এখানে আর একটা টেক্সট দেব মোবাইল কাইন্ডমাস্টার মোবাইল অ্যাপ হ্যাঁ এটাই দেয় আপাতত মোবাইল তো আমি এটা এখানে নিচে দিয়ে এখানে এটা বড় ছোট করে ছোট করে বড় করে দিচ্ছি তা এটাকে একটা কালার দিই কালার দেওয়ার পরে আপনার কালারটা যেকোনো একটা কালার সবসময় খেয়াল রাখতে হবে কালারটা যেন আপনার উঠে ওঠে যাতে করে মানুষ আপনার জিনিসটা বুঝতে পারে বা দেখতে ভালো লাগে তো এটা সবুজ কালারটা ভালো জাগে না তা আমি অন্য একটা কালার সিলেক্ট করতেছি হোয়াইট কালারটা হোয়াইট কালারটা খারাপ না তবে অন্য একটা কালার এই কালারটা দিয়ে দেওয়া যায় দেখি না এটাও জাগে না একটা কালার ব্ল্যাক ব্ল্যাক দিলে ব্ল্যাকটা মোটামুটি জাগে তো এটাই থাক তারপরে আমি এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দেব অ্যানিমেশন দিতে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাটন থেকে কীভাবে ক্লিক করে অ্যানিমেশন দিতে হয় অ্যানিমেশনটা দিলাম অ্যানিমেশনটা কীভাবে কাজ করে আপনি দেখতে পাচ্ছেন তো আমি এইখানে যে আমার লেখাগুলো আছে এটা ছোট বড় করে নিতে পারবো এবং আপনার প্রয়োজন মতো আপনি সাজিয়ে নেবেন এরপরে আপনার এখানে আমি একটা ইফেক্ট দেব তো ইফেক্ট দেওয়ার আমি ভিডিওটা আপলোড করি একটা ভিডিও আপলোড করি আজকে যে অ্যাডমাস্টারের যে অ্যাপটার ভিডিও দেব সেটা আপলোড করলাম এই ভিডিওটাকে আপনি আস্তে আস্তে এই টেনে নেবেন টেনে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা এসেছে আপনি ভিডিওটার উপরে ইচ্ছা করলে ভিডিওটা কেটে দিতে পারেন আপনি যদি ডান দিকে ক্লিক করেন ডান দিকে ওই উপরে ওখানে যেটা আপনি ক্লিক করবেন সেটুকু থাকবে বাকিটা কেটে যাবে ইচ্ছা করলে আপনি এটাকে দুই খণ্ড বা তিন খণ্ডও করে ফেলতে পারেন তো আমি কিছু বাদ দিয়ে দিলাম আমি এখানে এই যে অপশানটা দেখছেন এখান থেকে আমি এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম যাতে করে ভিডিওটা সুন্দর হয় ভিডিওটা একটু ভালো লাগে এবার আপনার প্লে করলে দেখেন কিভাবে আসে ভিডিওটা এইভাবে আসবে এখানে আমি ভিডিওটা আবার টেনে নেবো টেনে নিয়ে ভিডিওটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে এটার সাউন্ডটা বাদ দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাদ দিয়ে দিয়ে আপনি এখানে অন্য কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন যেমন আপনি ইচ্ছা করলে এটা একটা সাউন্ড অ্যাড করতে পারবেন আপনি যদি মনে করেন যে না ওখান থেকে আপনি নতুন কোনো সাউন্ড আপনার সেভ করা সাউন্ডগুলোকে অ্যাড করে দেবেন বা কোনো মিউজিক অ্যাড করবেন তো আপনি ইচ্ছা করলে এইভাবে মিউজিককে অ্যাড করে দিতে পারবেন আপনার অ্যালবামের মিউজিকগুলো এখানে শুরু করবে আপনি সেগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এটাকে অ্যাড করে দেবেন তো আপনি এইভাবে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে দেবেন মিউজিকটা সিলেক্ট করে দেওয়ার পরে প্লাস চিহ্নে আপনি ক্লিক করবেন প্লাস ইনি ক্লিক করলে মিউজিকটা ওখানে অ্যাড হয়ে যাবে যে আপনি দেখতে পাচ্ছেন মিউজিকটা ওখানে অ্যাড হয়ে গেছে মিউজিকটা অ্যাড হয়ে গেছে আপনি ইচ্ছে করলে এই মিউজিকটা ওখানে অ্যাড করার পরে আপনি যদি মনে করেন যে না এই মিউজিকটা আপনি রাখবেন না তো আপনি এটা ডিলিট করেও দিতে পারবেন আবার এই মিউজিকটা ডিলিট করে আপনি এখান থেকে এটাকে ই করতে পারবেন আবার রেকর্ডিং করে দিতে পারবেন আমি এটা আবার সামনের দিকে টেনে নিচ্ছি এখানে আমি টাইমটা সিলেক্ট করে দেওয়া যাবে আপনি টাইমটা আপনার যে ভিডিওটা আছে ভিডিওটার টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন যে ভিডিওটা কোন স্পিডে চলবে স্পিডটা এখানে আপনি যদি স্পিড বাড়াই দেন দেখবেন যে ভিডিওটা স্পিডটা বাড়াই দিলে আপনার ওটা সেই অনুযায়ী চলবে তো আমরা প্লে করে দেখি যে স্পিড বাড়ানোর পরে ভিডিওটা কত ফাস্ট চলতেছে এরপরে আপনি এটাকে ঘুরাতে পারবেন রোটেট করতে পারবেন ভিডিওটাকে আপনি উপর নিচে যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিওটাকে রোটেট করতে পারবেন ভিডিওটায় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বিভিন্ন কালার এফেক্ট দিতে পারবেন আপনি ইচ্ছা করলে যে কোনো কালার দেখতে পাচ্ছেন যে কালারগুলো দিতে পারেন যে কোনো একটা কালার দিতে পারেন ভিডিওটা যদি মনে করেন যে না এখানে আমি একটা অন্য কালার দেব আপনি যতটুকু কালার দেবেন সেটাও দিতে পারবেন অনেক হার্ট মনে হতে পারে এখন কিন্তু এই অ্যাপসটা এত সহজ যে আপনি ইচ্ছা করলে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনি কালার কালারগুলোকে বাড়াতে কমাতে পারবেন আপনি যখন ভিডিও এই সফটওয়্যারটা দিয়ে কাজ করবেন দেখবেন আপনার কাজগুলো খুব সহজ এবং খুব সুন্দর হচ্ছে আপনি আপনার মতো করে করে নেবেন এরপরে আমরা আওয়ার্ড প্লে করে দেখি এই যে দেখেন ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেছে ভিডিও ফাস্ট চলতেছে তো আমি এটাকে স্পিডটা কমাই দিতেছি স্পিডটা কমাই দেওয়ার পরে আবার প্লে করে দেখেন যে স্পিডটা কমে গেছে আপনি এখানে এটাকে কেউ দিতে পারবেন বিভিন্ন বেস দিতে পারবেন বিভিন্ন সিস্টেম দিতে মানে যেটা আপনার যেরকম ভালো লাগে সেভাবে আপনি ভিডিওটাকে এডিট করতে পারবেন আপনি এখানে এটাকে ক্রোপ করে কেটে দিতে পারবেন আমি এখানে কয়েকটা খণ্ড করলাম ভিডিওর কিছু ইফেক্ট আপনাদের দেখাবো মাঝখানে যে ক্রোপের মাঝখানে যে চিহ্নগুলো ভিডিওর মাঝখানে ওটার ভিতরে আপনি ক্লিক করলে এছাড়া এখানে যে ক্রোপ বাটন আপনি দুই ভাগ তিন ভাগও করতে পারবেন আপনি দেখছেন দুই ভাগ হয়ে গেছে তিন ভাগ হয়ে গেছে আপনার ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা আপনার কিছুই হয়নি ওটার ভিতরে আপনি নতুন নতুন ইফেক্ট যোগ করতে পারবেন তা আপনি যদি একটা ইফেক্ট দেন এই যে আপনি দেখেন এরোপ্লেন যাচ্ছে তারপরে আবার মনে করেন এরকম অনেক ইয়ে আছে আপনি ইচ্ছে করলে এটার উপর আপনি টেক্সট দিতে পারবেন এই যে আমি টেক্সটটা দিচ্ছি এখানে একটা টেক্সট লিখে দিই আপনি দেখছেন ওই যে নিচে টেক্সটটা এখানে আমি কালার সিলেক্ট করে দেওয়া যাবে মানে কালারটা আমি এখানে হ্যালো পটো খেলে লিখে দিই হ্যালো পটো খেলি এই যে আপনার এখানে লেখার পরে দেখছেন ওটা ওখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে আমি আরেকটা ইফেক্ট দেখাচ্ছি এখানে আরেকটা অ্যানিমেশন যেটা আপনি ইচ্ছে করলে যে কোনো ভাবে যে কোনো একটা দিতে পারবেন এই যে এখানে অনেক ধরনেরই আছে আপনি যে কোনো একটা দিতে পারবেন এই যে তারপরে আর একটা আমি দিচ্ছি কোনটা এটা একটাও দেওয়া যায় তো ওটা দিয়ে দিলাম আবার আর একটা দিয়ে দিই এই যে আপনার ভিডিওটা বিভিন্ন করবে থ্রি ডিফিক্ট দিতে পারবেন এই যে থ্রি ডিফিক্টে আপনার ভিডিওটা ঘুরবে আপনার মানে আপনি যেভাবে আপনার ভালো লাগবে সেভাবে আপনি দিতে পারবেন আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন এখানে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলো আপনি এক একটা দেখবেন এবং এই অনুযায়ী আপনি আপনার ভিডিওটাকে এডিট করে নেবেন তো বন্ধুরা আমার এই আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আমিও ইউটিউবে অতটা পারফেক্ট না তারপরেও আমি আমার যতটুকু আপনি আপনার এই আমি আমার চ্যানেলের যে লোগোটা ব্যবহার করেছি সেই লোগোটাকে আমি বড় করে নিচ্ছি এই যে এখন আপনি ভিডিও প্লে করলে দেখবেন এখানে আমি যে লোগোটা দিয়েছি আপনি লোগোটা সমস্ত ভিডিওতে দেখতে পাবেন এরপরে আমি ভিডিওর মাঝখানে একটা টেক্সট দেব বা নিচে সাবস্ক্রাইব একটা টেক্সট দিয়ে দেব তো আপনার এই সাবস্ক্রাইব টেক্সটটা আপনি দিতে পারবেন তো আমি এটাকে নিচে কর্নারে নিয়ে গেলাম এই যে কর্নারে একটু বড়ো করে নিলাম না একটু বেশি বড় হয়ে গেছে একটু ছোটো করে নিই এটাকেও আমি নিচ থেকে টেনে অনেক ভিডিওটা পুরোপুরি নিয়ে নেব যাতে করে পুরো ভিডিওটাই এটা দেখা যায় এখন কিন্তু এটার পুরোপুরিটাই দেখা যাচ্ছে আপনি এটার ভিতরে পিকচার ভিডিও যা কিছু আছে আপনি সবগুলি আনতে পারবেন তো আমি এটার মাঝখানে আর একটা টেক্সট দেবো যে আপনি টেক্সটটা কেমন এই যেমন হ্যালো হ্যালো এটুই লিখি এটাকে আমি আপনার কালার দেই কোনো একটা কালার দেয় একটু কালার দিলাম এই কালারটা দেওয়ার পরে আপনি ইচ্ছে করলে কালারটা দিয়ে এটাকে আপনি আপনার ভিডিওর ভিতরে করে দিতে পারবেন বা আপনি একটা পিকচার ভিডিওর ভিতরে অ্যাড করে দিতে পারবেন এখান থেকে আপনি একটা ফন্ট নিয়ে নেন নিয়ে নিলাম আউট এনমেশন দেওয়া যায় এটাকে এই আউট বের হয়ে যাবে অ্যানিমেশন দিয়ে দিলাম বিভিন্ন রকম অ্যানিমেশন আছে আপনি ইউজ করতে পারবেন এবং এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি এই অ্যাপসটা আপনি শুধু একবার প্লে স্টোর থেকেই ইনস্টল করে নিতে পারবেন আপনি এই লেখাটাকে আপনার পরিমাণ মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি ইচ্ছে করলে এই একটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন যে একটা আপনি যেভাবে দিতে চান একটা বাড়াই কমায় যেভাবে ইচ্ছা সেভাবে আপনি দিতে পারবেন আমি এভাবেই রাখলাম এটাকে আপনি আরও অনেক অপশন আছে যে অপশানগুলো আপনারা অ্যাপসটা ব্যবহার করলেই পাবেন বুঝতে পারবেন এটাকে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় আপনি যদি ওখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যানাবল আছে ডিসেবল আছে অ্যানাবল করে নেন ফুল দিয়ে দিতে পারেন আপনি এটাকে কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনার টেক্সটটা আরও সুন্দর লাগবে যেমন আমি এটাকে দিয়ে দিলাম হলুদ কালার এইভাবে আপনার আপনার ভিডিওগুলো এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সহযোগিতা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারবো তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা এরপরে এই ভিডিওটার প্লে করলাম আপনারা দেখতে পাচ্ছেন লেখক এখানে আমি এতক্ষণ যা যা করেছি সবগুলোই কিন্তু আপনার ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওতে আপনি যা করবেন এখানে এই বাটনগুলো বাম্পাসের বাটনগুলো থেকে আপনি এটাকে এই বাটনটা ক্লিক করলে আপনি কি কি করেছেন সেগুলো সব এক এক করে আসবে এবং আপনি দেখতে পাবেন এটাকে ই করে দিলে আবার আপনার এটা চলে আসবে তো আপনারা এই বাম পাশের ওই যে শেয়ারের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন ওই বাটনটায় ক্লিক করলে আপনার এই ভিডিওটা এখানে চলে আসবে এখানে আসলে এক্সপোর্ট এখানে আপনি অবশ্যই এটাকে হাই কোয়ালিটি দেবেন এখানে কিছু অ্যাড আসবে ভাই এই অ্যাপসটা কিন্তু ফ্রি তাই এটা কিছু অ্যাড তো দেবেই এই অ্যাডটা আসলে আপনি স্কিপ দিয়ে যাবেন আমি স্ক্রিপ্ট দিয়ে যাচ্ছি এরপরে স্ক্রিপ্ট দিলেই আপনার এটা ডাউনলোড হবে ডাউনলোড হচ্ছে আপনারা দেখছেন যে এটা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড কমপ্লিট ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি এটা থেকে বের হয়ে যাবেন অ্যাপসটা থেকে আপনি বের হয়ে গেলে আপনি এই অ্যাপসটা থেকে পুরোপুরি বের হয়ে যাবেন বন্ধুরা বের হয়ে যাওয়ার পর আপনি আপনার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারের উপরে যাবেন ফাইল ম্যানেজারের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেখানে একটু নিচে যাবেন নিচে গেলে দেখবেন যে ওখানে মাস্টার করে একটা ফোল্ডার আসবে ওই ফোল্ডারটার ভিতরে দেখবেন এক্সপোর্ট এক্সপোর্টের ফাইলে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এগুলো আমি আগে ভিডিও করেছি এটা না তো এতো না এভাবে আপনি আপনার ভিডিওটা পেয়ে যাবেন আমি যে ভিডিওটা করলাম সেটা আপনাদের দেখার চেষ্টা করছি হ্যাঁ এটা এই যে আপনাদের হলো ফটোখানি এখন দেখছেন যে আমি যে ভিডিওটা এতক্ষণ এডিট করেছি সেই ভিডিওটা এখানে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে তো বন্ধুরা আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে দেখার অন্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকোন একটা ক্লিক করবেন আর